আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি গ্রাম বাংলার জনপ্রিয় খাবার খুরমার রেসিপি নিয়ে। এই খুরমাটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন গজা, মুরুলি, খাজা ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাজা তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে নিয়েছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন কালি জিরা, 1 টিস্পুন চিনি। চিনিটা আমি মিষ্টির জন্য দিচ্ছি না, চিনি দিলে একটু বেশি খাস্তা হবে, এ কারণে চিনিটা ডোর ভিতরে দিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা দিয়ে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এরকম মুঠো করলে দেখবেন মুষ্টি পেকে গেছে এবং হাত দিয়ে একটু চাপ দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে গেছে, তার মানে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি ময়দার ভিতরে ধীরে ধীরে 2 ধাপে পানি দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নেব। খুরমার জন্য কিন্তু শক্ত ডোই আমাদের প্রয়োজন হবে। দেখুন, মোটামুটি বেশ শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, চাপ দিলে বাউন্স ব্যাক করছে। এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন, আমার ডোটা কিন্তু সফট হয়ে গেছে, আগের চেয়ে অনেকটাই স্মুথ হয়েছে। এখন আমি ডোটা থেকে অর্ধেক পরিমাণ নিয়ে মোটা একটা রুটি বেলে নেব। দেখুন, রুটিটা এমন হবে, খুব বেশি মোটাও না, আবার একেবারে চেপনও না। এটা 1/2 ইঞ্চি পরিমাণ হবে। আমি এবার রুটিটাকে খুরমার শেপে কেটে নেব। আমি রুটিটাকে 3 ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় খুরমার শেপ দিয়ে নিতে পারবেন। দেখুন, আমি এইভাবে খুরমাগুলো কেটে নিচ্ছি। সবগুলো খুরমা আমি কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চাকুটা দিয়ে আমি খুরমাগুলো তুলে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো জমাট বেঁধে যাবে না, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। আমি একটা প্যানে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে খুরমাগুলো তেলের ভিতরে দিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার তেলটা কিন্তু একেবারে ঠান্ডা আছে। আমি খুব লো আছে, খুরমাগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। খুরমা তৈরি করার সময় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে একেবারে লো আছে খুরমাগুলোকে খাস্তা করে ভেজে নিতে হবে। তাহলে এই খুরমাটা আপনি অনায়াসে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন, আমার খুরমাটা কিন্তু ভিতর থেকে সাদা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুরমাগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। আমি খুরমাগুলো তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব, আর এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানে 1/2 কাপ নিয়েছি চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। চিনিটাকে ভালোভাবে পানির সঙ্গে নেড়ে মিশিয়ে নেব এবং একতারের একটা শিরা তৈরি করে নেব। আমি চিনিটা থেকে একতারের একটা এরকম শিরা তৈরি করে নেব। এরপর আমি খুরমাগুলোকে চিনির শিরার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। দেখুন, চিনিগুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে, আর একটু একটু করে খুরমার গায়ে লেগে যাচ্ছে। যখন পুরোপুরি খুরমার গায়ে এভাবে সাদা হয়ে লেগে যাবে, তার মানে হচ্ছে খুরমাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ভালোভাবে খুরমাগুলোকে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাগুলো শুকিয়ে গেলে খুরমাটা সাদা হয়ে যাবে, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন, আমার অলমোস্ট সাদা হয়ে গেছে,
आमी एक टू पढ़े इटन नामी फेलबो। अमार रेसिपी जो दे भालो लगे, ताहले अवश्य अमार चैनल टी सब्सक्राइब कर बन, देखा होगा नुतुन कुनो रेसिपी ने। अस्सलामुअलैकुम।